নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সম্বন্ধন হচ্ছে। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেই দেশে বসে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন। আপনারা অনেক সময় ভিসা জটিলতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারেন না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি এখন এই মুহূর্তে যেখানে আছেন না কেন সেই জায়গা থেকে পৃথিবীর অলমোস্ট সব জায়গায় আপনি যেতে পারবেন, খুব সহজে ঘরে বসে আপনি ভিসা ম্যানেজ করতে পারবেন। এটা শুনে মনে হবে যে এটা কোন দালাল আবার আসলো, মানে এরকম গালি তো মানুষ দিবে, বুঝছেন না, মানে একেবারে পৃথিবীর সব দেশের ভিসা সে দিয়ে দিচ্ছে। এটা আপনাদের মনে হতেই পারে, কিন্তু আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো যে আপনি কোন দেশে যেতে চাইলে কত আপনার ভিসা ফি লাগবে এবং ভিসা ফি আদৌ লাগবে কিনা বা লাগলে কত লাগবে, এবং সব কাগজপত্র আপনাকে অনলাইনে দিবেন এবং ভিসাটা অনলাইনেই হয়ে যাবে, ঠিক আছে। এবং এম্বাসি থেকে আপনি আপনার পাসপোর্ট পাঠানোর মাধ্যমে আপনি কালেক্ট করবেন। সুতরাং এখানে কোনো ছলচাতুরির কোনো সুযোগ নাই। এটা আসলে আপনারা জানেন যে VFS আছে না, পৃথিবীর বিভিন্ন দেশে এখন এম্বাসিগুলো কিন্তু দায়িত্ব দিয়ে দিচ্ছে ভিসা ম্যানেজ করার ব্যাপারগুলো, মানে কাগজপত্রগুলো, মানে ক্লারিক্যাল যে কাজগুলো থাকে সেটার দায়িত্ব কিন্তু এখন VFSকে দিয়ে দিচ্ছে। সো এই ধরনের একটা সার্ভিস VFS এর সাথে কানেক্টেড, আপনাদের কাগজপত্রগুলো সব অনলাইনে তারা সংগ্রহ করবে, করার পরে আপনার কাছ থেকে সমপরিমাণ যে টাকাটা লাগবে সেইটার ভিসা ফিটা নেবে এবং ওইটা এম্বাসি যেটা নেয় সেটাই মূলত তারা সম্ভবত ধরেন যে $2,000-3,000 বা $20-30 মতো একটা চার্জ আরোপ করবে, সেটা খুবই নামমাত্র মূল্যে আসলে। এবং মজার বিষয় হচ্ছে আপনার যদি কোনো কারণে ভিসা এম্বাসি আপনাকে না দেয়, আপনি 100% মানি ব্যাক গ্যারান্টি থাকছে, আপনি টাকাটা যে চ্যানেলের মাধ্যমে আপনি পাঠাচ্ছেন সেই চ্যানেলের মাধ্যমে আপনি ফেরত পেয়ে যাবেন। টাকা ওদেরকে দেওয়া যায় বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে এবং হচ্ছে পেপলের মাধ্যমে সম্ভবত। আপনারা আমি যখন স্ক্রিনে দেখাবো আপনাদের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি তো কোথাও যাবো, আপনারা অনটেস্টে ট্রাই করতে পারেন। ধরেন আপনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, ঠিক আছে, ভারতের একটা ভিসা করে দেখেন, আপনার তো অনেক বড় লস হয়ে যাবে না, ঠিক আছে। অথবা আপনি ঢাকায় আছেন, আপনি হয়তো মালয়েশিয়া একটা ট্যুর দেওয়ার চিন্তা করছেন, সো সেখানে আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি ঢাকায় আছেন, আপনি জার্মানিতে আসতে চান অথবা আমেরিকা কানাডাতে যেতে চান, ট্রাই করে দেখেন। এখানে তো লাখ লাখ টাকা আপনার কাছ থেকে কেউ নিচ্ছে না, $100-150, ঠিক আছে, সেটা বাংলাদেশে $10,000-12,000-15,000। সো আপনারা ট্রাই করে দেখেন, যদি ভিসা পেয়ে যান ভেরি গুড, ঠিক না, আর ভিসা না পেলে তো আপনার টাকাটা ফেরত আসছেই, ঠিক আছে। সো আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো কোন দেশ থেকে আপনি কীভাবে কী করতে করতে হয় বেসিক জিনিসটা। আর আমি যেটা বললাম যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে গিয়ে খুব ইজিলি আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন, ঠিক আছে। একদম কয়েকটা মানে ক্লিকের মাধ্যমে আসলে ভিসার অ্যাপ্লাইটা হয়ে যাবে এবং ঘরে বসে আপনার কম্পিউটার টেবিলে বসে আর, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে হয়তো সম্ভবত করা যাবে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে এখন গিয়ে দেখাবো যে আপনারা কোথেকে কোথায় যেতে পারবেন। আমি কয়েকটা দেশ একটু দেখি যে আসলে কত পরিমাণ টাকা ওরা চায়। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাই। সো আমি বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই লিঙ্ক যেটা বললাম যে দিয়ে দিব। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই মুহূর্তে জার্মানিতে আছি, সো আমার জার্মান পাসপোর্ট থাকলে আমি যদি অন্য কোথাও যেতে চাই, যে আমি জার্মানি থেকে ধরেন যে অস্ট্রেলিয়ায় যাব যেহেতু প্রথম দেশটা আছে, ঠিক আছে, আমি গেট স্টার্টেড টিপ দিলে আমাকে দেখাবে যে আমার কি লাগবে, ঠিক আছে। ই ভিজিটর, নো ফি, আমার কোনো ফি লাগবে না। ই ভিজিটরের জন্য আসলে মাল্টিপল এন্ট্রি যেটা হচ্ছে যে মানে ইয়ে লাগবে না, এদের কোনো ফাংশন এখানে নাই। তো আমি যদি আমারটা দেখি তো আসলে লাভ নেই, আমি আপনাদেরটা দেখাই। ধরেন আপনারা, আমি ধরে নিচ্ছি আপনারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করছেন, সো এই যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমি যদি অস্ট্রেলিয়া যেতে চাই আমাকে কি বলছে, $126, মানে আজকে যদি আমি $100 করে ডলার ধরি তাহলে $12,000-14,000 বেশি হয়তো আসবে না, যাই হোক একটা অ্যামাউন্ট। সো আপনি ধরেন যে ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়া যেতে চান, অনেকে বেড়াতে যেতে চান না আপনারা, সো মালয়েশিয়াতে যদি আমি যেতে চাই দেখেন আমাকে কি বলে, $30 মাত্র, $30 ধরেন $3,000। সো এই টাকাটা দিয়ে তো আপনি ওদেরকে বিশ্বাস করতেই পারেন, কারণ যেটা হচ্ছে যে মানে এরা তো আপনার কাছ থেকে লাখ লাখ টাকা চাচ্ছে না। এই টাকাটা দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি মানে ভিসাটা পেয়ে যাবেন এবং এটা এত বড় কোনো অ্যামাউন্ট না যে আপনি কাউকে মানে ভরসা করতে পারবেন না বিষয়টা, এরকম কিন্তু একেবারেই না। আরেকটা জিনিস আপনারা জানেন যে মানে এইটা বাংলাদেশ অনেকে দালাল বা সোকল এজেন্সিদেরকে দিয়ে কাজটা করায়, ঠিক না। সো তাদের পিছু পিছু ঘুরতে হয়, তারা আজকে টাকা নেয়, 5 দিন পরে কাগজ নিয়ে যায়, 10 দিন পরে দেয় বা উল্টাপাল্টা হয়। সো এখানে যেহেতু অনলাইনে বসে সবকিছু করা সম্ভব হচ্ছে আপনার, আপনি কিন্তু ইজিলি এটা করতে পারেন, এই সার্ভিসটা নিতে পারেন। ধরেন আপনার বাংলাদেশি পাসপোর্ট, আমি আরও কিছু কান্ট্রি দেখাই, আপনি ধরেন চলে গেলেন হচ্ছে আপনি যখন কানাডা যেতে চান, হ্যাঁ কানাডা যেতে চান, কানাডা যদি যেতে চান আপনার কি বলে দেখিয়ে দিবে এখানে কত, এই যে $139 লাগবে। সো আপনাকে 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে, সেটা কিন্তু ভিজিট ভিসা আসলে এগুলো সব,
হ্যাঁ, আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কি আসলে ইয়ে আছে কিনা, মানে স্টুডেন্ট ভিসা বা অন্যান্য যে জব ভিসা সেগুলো তোমরা করো কিনা। ওরা কোনো কোনো ক্ষেত্রে করে, কিন্তু সব দেশের জব ভিসা বা স্টুডেন্ট ভিসা ওরা করে না। ওরা চেষ্টা করছে স্টুডেন্ট ভিসাটা ইমপ্লিমেন্ট করার জন্য। যাই হোক, তো আমি কানাডা দেখালাম, এখন আমি আপনি বলতে পারেন যে আপনি জার্মানিতে হয়তো আসতে চান। দেখেন জার্মানির কথা কি বলে, জার্মানির কথা ওরা বলছে 5 বছরের মাল্টিপল ভিসা দিবে, এবং হচ্ছে সেনজেন ভিসা, যেটা আপনারা জানেন যে এখন 27টা দেশ সেনজেনে আছে, আগে 26টা ছিল, এখন ক্রোয়েশিয়া সহ 27টা দেশে আপনি এই ভিসা দিয়ে 5 বছর পর্যন্ত মাল্টিপল এন্ট্রি আপনার থাকবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে শিওর না, গভর্নমেন্ট ফি নো ফিস কেন লিখছে আমি জানি না। নর্মালি তো একটা ভিসা ফি লাগে, ধরেন 70-75 ডলারের ইউরোর মতো একটা ফি লাগে। সো এখানে যেহেতু দেখাচ্ছে না, আপনারা ট্রাই করতে পারেন, ওরা হয়তো একটা সার্ভিস চার্জ নিতে পারে পরে, আমি জানি না সেটা কেন এটা বলছে, বা ট্রাই করে দেখেন। যেহেতু ফ্রি বলছে তো ফ্রি একটা ভিসা নিয়ে রাখেন, সমস্যা কোথায়, ঠিক না? সো আপনি ধরেন যে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে আপনি এই মুহূর্তে আছেন, ধরেন দুবাই, মানে UAE, তারপরে হচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোথায়, যেহেতু আপনার যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে জার্মানিতে, আপনি কিন্তু ইজিলি এই ভিসাটার জন্য ট্রাই করতে পারেন। ওরা কি কি কাগজপত্র চাইবে, এরপরে অ্যাপ্লাইতে আপনি টিপ দিবেন, আপনার সবকিছু চাইবে। আমি দেখি অ্যাপ্লাইতে ক্লিক করার পর কি বলে, এই যে অ্যাপ্লাই নাও ফর জার্মানি ট্রাভেল ডকুমেন্ট, ঠিক আছে? আপনাকে এরপরে স্টার্ট নাওতে যেতে হবে। স্টার্ট নাওতে যাওয়ার পরে আপনাকে এই আপনি কবে যাবেন সবকিছু আপনার তথ্যটা দিতে হবে। তারপরে আপনার এখানে এখনো বলছে কোনো ফি লাগবে না, আমি শিওর না কেন বলছে, হয়তো লাগবে না, হতে পারে এরকম। আপনার এরপরে সেভ এন্ড কন্টিনিউ সব তথ্য দিয়ে আপনাকে কয়টা বলছে, 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর, 4 নম্বর চেক আউট, মানে ওই যে আপনার টাকা পয়সা যদি কোনো কিছু লাগে, ওরা যদি একটা সার্ভিস চার্জ নেয় সেটা সহ আপনারা দিলে, সে যখন আপনার মনে হবে যে এখানে আপনি গেলেন, যাওয়ার পরে মনে হলো যে না ওরা তো অনেক বেশি টাকা দিচ্ছে, এটা তো অনেক বড় দালাল, ঠিক আছে, তখন আপনি না দিলেন কোনো কিছু, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? সো আমি যদি পিছনে একটু যাই, যে অন্য একটা দেশের কথা যেটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে, সো আমি পিছনে একটু আসলাম, সেখানে যেহেতু আমি জার্মানিটা দেখালাম, জার্মানি যা আপনার ফ্রান্সও তাই হবে, ঠিক আছে, বা অন্যান্য যে সেনজেন কান্ট্রি যেগুলো আছে সেটাই একই হওয়ার কথা, একই দেখতে পাচ্ছেন, ফ্রান্সও তাই হওয়ার কথা। সো আমি এই মুহূর্তে তাহলে দেই হচ্ছে ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস। ওরা কি বলে দেখেন, আপনারা যারা ইউএসএ তে যেতে চান, B1 B2 $185, ঠিক আছে, 10 বছরের মাল্টিপল এন্ট্রি, এবং $185 মানে আমি যদি ধরেন যে মানে 100 টাকা করে ধরি, তাহলে 18-19 হাজার টাকার বেশি এক টাকা না, 18,500 টাকা, আমি ধরে নিচ্ছি 20,000 টাকা। সো 20,000 টাকা দিয়ে যদি আপনি ঘরে বসে আমেরিকার 10 বছরের মাল্টিপল ভিসা পান, ঠিক আছে, তাহলে খারাপ কি, এটা হচ্ছে কথা। আপনার তো কোনো দালালের কাছে যেতে হচ্ছে না, কোনো এজেন্সির কাছে যেতে হচ্ছে না, মানে কারো কাছে যেতে হচ্ছে না, এরাই আপনাকে বলবে যে আপনার কি কি কাগজপত্র লাগবে। যদি আপনি সব কাগজ এই মুহূর্তে দিতে না পারেন, বাকি যে ডকুমেন্টগুলো আপনারা পরে কিন্তু তাদেরকে দিতে পারছেন, আপনার পুরো ডকুমেন্টটা তারা রেডি করে দেন, ফাইলটা তারা সাবমিট করবে সব অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? ধরেন যে বিএফএস কে যদি আপনি চিন্তা করেন, তারা সব কাজ কাগজ এরা মানে এই কোম্পানিটা আপনার সব কাগজ নিল, নেওয়ার পরে বিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাইটা করলো, সো ওই একই থ্রুতে আপনার কাছে ভিসাটা চলে আসবে, ঠিক আছে? এটা কিন্তু 100% লেজিট একটা কোম্পানি, এবং হচ্ছে বিবিসি, সিএনএন থেকে শুরু করে সব কোম্পানি এদের এই ইয়েটা কাভার করছে। এটা বেশ ইউনিক একটা সার্ভিস আমি বলবো। ঘরে বসে যদি সারা পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাওয়া যায়, তাহলে কেন আমরা ট্রাই করব না, ঠিক না? এবং এত সস্তা আমি বলবো, মানে নর্মাল ফিস, এখানে এমন কোনো ইয়ে নাই, গভর্নমেন্টের ফিস সাথে হয়তো ওরা অল্প কিছু সার্ভিস চার্জ নিতে পারে, $20-30, আমি জানি না কত, আপনারা দেখে নেবেন। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি কানাডা দেখালাম, জার্মানি দেখালাম, আমেরিকা দেখালাম, আর কোন দেশে আপনারা যেতে চান? আপনি বাংলাদেশের অস্ট্রেলিয়া সম্ভবত আমি দেখাইছিলাম নাকি, আমি শিওর না, না আমি বাংলাদেশের পাসপোর্টধারীদের অস্ট্রেলিয়া যেতে কি অবস্থা সেটা দেখি কি বলে। বাংলাদেশি যারা আপনারা অস্ট্রেলিয়া যেতে চান, তাদের জন্য $126.67 এই মুহূর্তে নিবে আর কি ওরা, যদি পার অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট ফি যেটা বলছে। সো আপনারা দেখলেন ইম্পর্টেন্ট দুটো দেশ। ইউকের কথা যদি আমি দেখি, ইউনাইটেড কিংডম, প্রচুর আমাদের মানুষজন থাকে ইউনাইটেড কিংডমে, দেখি কি অবস্থা। এই যে $129, তাও মানে 12-13 হাজার টাকার বেশি না, ঠিক আছে, 6 মাসের জন্য ভ্যালিড। এদের কথাবার্তাগুলো দেখে কিন্তু বুঝতে পারছি, আমি আসলে এদের ইয়েটা দেখে খুবই অভিভূত, কিন্তু সত্যি কথা, আমার যদি ভিসা লাগতো আমি কিন্তু এটার মাধ্যমে আমি নিতাম, ঠিক আছে? সো যাই হোক, আমি অন্য দু একটা দেখা কোথায় দেখতে পারি আমি জানি না, আপনারা কমেন্টে জানাতে পারেন কে কোত্থেকে ভিডিও দেখছেন, আমি হয়তো পরে সার্চ করে দেখবো কত টাকা, অথবা আপনারা নিজেরাও লিঙ্কে গিয়ে সার্চ করে অ্যাপ্লাই কিন্তু করতে পারেন। সো ইম্পর্টেন্ট দেশের মধ্যে আমি ধরেন কাতারের কথা যদি চিন্তা করি, কাতার কি আমাকে ভিসা দিবে কি বলে ওরা,
কাতারে ভিজিট ভিসা, ইয়াস ইয়াস, ই ভিসা দিবে দেখেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, মাত্র US$ অনেক কম, 2,000-3,000 টাকা দিয়ে আপনি কাতারের ভিসা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তারপর আর কোন দেশ, আমি যদি UAE ধরি, যেটা যেখানে দুবাই, UAE, আমাকে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব এমিরেটস লিখতে হবে, যেখানে আবুধাবি, শারজা, তারপরে দুবাই, এই কাজগুলো আছে সেখানে, এখানে দেখেন এ ভিসা ইজ রিকোয়ার্ড টু বন্ধুরা, ট্রাভেল। আপনারা তো দেখলেন যে কোন কোন দেশে আপনারা যেতে পারবেন। পৃথিবীর সব দেশে আপনারা ভিসা নিয়ে যেতে পারেন ঘরে বসেই। আমার মনে হয় যে এই সার্ভিসটা আপনাদের ট্রাই করা উচিত। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যেমনটা বললাম এটা খুবই ইউনিক একটা ব্যাপার, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চায়, বাংলাদেশে একটা পাসপোর্ট থাকলেই হলো, যে যেখানে আছেন না কেন আপনি কিন্তু ঘরে বসেই এই সার্ভিসটা নিতে পারেন এবং ট্রাই করতে পারেন। অ্যাটলিস্ট যদি কোনো কারণে আপনার ভিসা না হয়, আপনি কিন্তু ভিসা ফি ফেরত পাবেন, এবং এদের সাথে আপনি কমিউনিকেট করে নিতে পারেন ইমেল দিয়ে, হটলাইনে কথা বলে, দেন আপনি সব কিছু জমা দিলেন। আপনার যদি কয়েকটা কাগজ মিসিংও থাকে, ওরা যেসব কাগজ চাইবে, সো সেটা আপনি পরেও দিতে পারবেন, এবং হচ্ছে সব কিছু রেডি হলেই দেন ওরা আপনার ফাইলটা সাবমিট করবে এবং আপনার সাথে ওরা যোগাযোগ করবে, এবং 24/7 বেসিসে কাস্টমার সার্ভিসটা ওরা দিয়ে থাকে। সুতরাং একদম চোখ বন্ধ করে সার্ভিসটা আপনারা নিতে পারেন। আমি মনে করি এটা নেওয়া উচিত যদি আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চান বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয়, যেমনটা বললাম, সবার সঙ্গে শেয়ার করলে অন্যরাও জেনে বুঝে উপকৃত হতে পারবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।